আর জান্নাতে যে 72 জন হুর পাইবেন এটাও বাড়িতে বলা যাবে না, এমন যে অবস্থা দেশের। বাড়িতে বলবেন রে শুনো 72 জন নাকি হুর আছে খুব সুন্দর, তারা একটু থুতু নিক্ষেপ করলে পৃথিবীর সকল মানুষ সুগন্ধে মোহিত হয়ে উদাস মনে মাতোয়ারা হয়ে পাগল পাড়া হয়ে যেত। কত কি হয়েছে পাগল পাড়া হইলে এগুলো কি না, তাদের চেয়েও তুমি আরো বেশি ডকর হইবে। তাহলে হুরের ওয়াজ করিও না আমার দিকে সাহ। বলে না আফসারি হুজুর কইছে আল্লাহ নাকি আমাদের আমার সাথে 72 জনের বিয়ে করা দিবে আল্লাহ, তুমি কিন্তু ওদের সর্দার নিয়ে হবে টেনশন করিও না, কছে এ সময় জান্নাতে যাও এই সময় অন আমার দিকে সাহ, ঠিকই না? আমাদের আম্মাজিরা যে এমন জান্নাতে হুর পাইব এটাও বলা যায় তো, ঠিকই না? তো জান্নাতে যে সুন্দর হুরের অফার আল্লাহ রসুল দিছে, তুমি কেন আত্মহত্যা করবে, তুমি কেন শেক খাইবে, কথা বলো। এই হুরগুলো কোথায় পাওয়া যায়? মসজিদে। কোথায়? আল্লাহকে সেজদা দিলেই হুরগুলো পেয়ে যাবেন। প্রতিদিন 5 বার আপনাকে কল দেওয়া হচ্ছে হুর গ্রহণ করার জন্য, কয়বার? হাইয়া আলাল ফালাহ, আল্লাহর বান্দারা আসো হুর নিয়ে যাও, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল জান্নাহ, হাইয়া আলা তাখিজুল হুর, হুর রিসেপশনের দিকে হুর গ্রহণের জন্য তোমরা চলে আসো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুর কোথায় পাওয়া যায়? আমরা মসজিদে যাই না, আমরা দোকান পাটে আড্ডা দিই, আমরা এখন থেকে মসজিদে যেতে হবে। ও যুবকেরা কেমন প্রেমের অফার নবীজি আপনাদেরকে দিচ্ছেন, যারা নামাজ পড়বে দুরিয়া মিন বাবি সালাত, জান্নাতের অসংখ্য গেট থাকবে, এই বিভিন্ন আমলের গেট দিয়ে আপনাদেরকে আহ্বান করা হবে, যারা নামাজ পড়বে নামাজের গেট দিয়ে আহ্বান করা হবে, যারা সাদাকা দিবে দুরিয়া মিন বাবি সাদাকা তাদেরকে সৎকার গেট দিয়ে আহ্বান করা হবে, তারা ওই জান্নাতের গেটে ঢুকার সঙ্গে সঙ্গে দেখতে পাবে বিশাল এক গাছ, ওই গাছেই দুইটা শিকড়, এত সুন্দর গাছ নবীজি বলেন এই দুইটা শিকড় থেকে দুই রকমের ঝর্ণা বেরিয়ে গেছে, ওই ঝর্ণা থেকে প্রথমে আপনাকে একটু পানি পান করাইয়া দিবে, পানি পান করাইলে এমন শক্তি আপনার চলে আসবে পেটের কোনো পীড়া থাকবে না, জান্নাতের 72 জন হুরের সাথে মোজামায়াত করার মতো শক্তি চলে আসবে, ঠিক না? সবাসের সময় স্থিতি টাইম কত? কাউমরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ একবার সহবাসের মুদ্দত থাকবো, সুবহানাল্লাহ। তো যুবক তুমি কেন ইয়াবার দিকে যাচ্ছ, তুমি কেন লালগড়ির দিকে যাচ্ছ, এর চেয়ে উন্নত প্রযুক্তির শরাবান তাহুরার অফার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দিচ্ছেন, সেগুলো কোথায় পাওয়া যায়? মসজিদে। কোথায়? আমরা এখন মসজিদে যাই না, মসজিদ থেকেই জাহান্নামের চিরমুক্তির গ্যারান্টি কার্ড মেলে, নামাজ পড়বেন তো? আর রয়েছে একটা ঝর্ণা, কয়টা? আর জোরে ওই ঝর্ণাতেই আপনাকে গোসল করাইয়া দিলে এত সুন্দর সুল হবে, হ্যাঁ হ্যাঁ, সুল আর কোনোদিন সাদা হবে না, কোকড়া কোকড়া সুল, মনে হয় যেন কাদ্দুহুনে তেল মাখি রেখেছে, জেল লাগে রেখেছে সুল এমনি দিতে পারবেন, কথা ঠিক কিনা? ওই যে শুনেছেন মায়াবী মায়াবী নয়ন দুটি, কোকড়া কোকড়া চলে রে বন্ধুর কোকড়া কোকড়া চল, এর চেয়ে সুন্দর সুলের অফার দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 5 বার আপনাকে আহ্বান করা হয়, আপনি যাচ্ছেন না, মসজিদকে কলিজাতে লাগাইতেছেন না, আপনি সিকন কালা লইয়াছেন। আমি ওই দিন ইউটিউব শরীফে দেখছি আমার সোনা বন্ধুরা গান গায়, করে আদরে কোলে তুলিয়া সহস্তে আয়না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, কি যে না হয়েছে বিল্লা, তুমি সি কোনো কালাও, তুমি আল্লাহওয়ালা হও, সমগ্র পৃথিবীর নিয়ামত তোমার পদের পায়ের নিচে আসবে, সুমহান জান্নাতের হুরেরা তোমার জন্য অধীর আগ্রহে আছে, আল্লাহু আকবার, আল্লাহ সাজায় রেখেছেন বাসর ঘরে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ফিল খিয়াম দ্যাট মিন্স ফিল বাসর ঘর, সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন না, টাকা যেহেতু আমি খাইছি আমি সুবহানাল্লাহ কই, রেডি নি? কুটকুট করো না, তোমাদের জন্য আমি লিখে দিয়েছি, ওরে আদরে বুকে চাপিয়া এমনে
সহস্তে কোরআন মেলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই আল্লাহ ওয়ালা হ বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা তুমি জাফর তৈয়ারের মতো হও জীবনকে রাসূলের রঙে রঙিন করো তুমি কেন সকাল 9টা বাজে ডিজিং করো নারীদেরকে প্রশাসন থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এগুলা নিয়ে বলার জন্য ঠিক কিনা